সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কোচবিহার থেকে বিজেপি রথযাত্রা শুরু হওয়ার আগে চূড়ান্ত নাটক জেলায় কোনো মাঠে সভা করার অনুমতি প্রশাসনের কাছ থেকে মেলেনি বলে দাবি বিজেপির অগত্যা ধান জমিতেই মঞ্চ বেঁধে অমিতের সভা বলে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপি নেতারা বিজেপি সূত্রে খবর কোচবিহার শহরে জায়গা মেলেনি সে কারণে শহর থেকে কিছুটা দূরে নাটাবাড়িতে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে ধান জমিকেই সভা স্থান হিসেবে বাছা হয়েছে জমিটি জেলার এক বিজেপি কর্মীরই তিনি এগিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন কোচবিহার শহরে কোনো মাঠ পাইনি সভা দলীয় কর্মীর জমিতেই হবে নিউ কোচবিহার রেল ময়দানটি পাওয়া গিয়েছিল কিন্তু মাঠটি ছোট বিজেপি সর্বভারতীয় সভাপতির সভায় প্রচুর লোক আসবেন বলে দাবি বিজেপি নেতৃত্বে সে কারণে ছোট মাঠে সভা করলে ভিড় সামাল দেওয়া মুশকিল বলে বিজেপি সূত্রে খবর অগত্যা দলীয় কর্মীর ধান জমি বাছা হয়েছে রবি শস্য চাষের আগে হয়ে গিয়েছে ধান কাটা ফলে ধান জমিটি এখন ফাঁকাই ইতিমধ্যে সবস্থল পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন জেলার বিজেপি নেতাকর্মীরা ওই মাঠে পঞ্চাশ হাজার লোক ধরবে বলে দাবি বিজেপি নেতৃত্বের বলে রাখি সাতই ডিসেম্বর কোচবিহার থেকে গড়াবে বিজেপির রথ রাজ্যে প্রথম রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েও চারটি সভা করানোর পরিকল্পনা করেছে শিবির